আগামী 12ই ফেব্রুয়ারি আসানসোল পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ভোট প্রচারে ডান বাম উভয় দলের প্রার্থীরাই কেউ কাউকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। জামুরিয়ার 1 নম্বর বোরোর অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে ভোটের লড়াই ত্রিমুখী। তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম 3 দলের প্রার্থীরাই গুরুত্ব দিচ্ছেন বাড়ি বাড়ি ভোট প্রচারকে। জেতার বিষয়েও আত্মবিশ্বাসী 3 দলের প্রার্থী। আগামী 12ই ফেব্রুয়ারি আসানসোল পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে ভোট প্রচারে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ ডান বাম উভয় দলের প্রার্থীরা। বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যস্ত তারা। আসানসোল পৌর নিগমের জামুরিয়ার 1 নম্বর বোরোর অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডে ত্রিমুখী লড়াই জমজমাট। জামুরিয়ার বেনালী, বেড়ালা, মণ্ডলপুর, আখলপুর সহ বেশ কয়েকটি এলাকা নিয়ে 6 নম্বর ওয়ার্ড গঠিত। জামুরিয়ার 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঞ্জয় ব্যানার্জি, বিজেপি মনোনীত প্রার্থী নতুন মুখ সুদন রুইদাস ও সিপিএম মনোনীত প্রার্থী দিলীপ পাউরির মধ্যে ভোটের লড়াই জমজমাট। 3 প্রার্থী বাড়ি বাড়ি ভোট প্রচারকে গুরুত্ব দিচ্ছেন, সাধারণ মানুষের সমস্যা শুনছেন, ভোট প্রচারে বেরিয়ে স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছেন জানালেন জামুরিয়া 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঞ্জয় ব্যানার্জি। 6 নম্বর ওয়ার্ডে বিরোধী শিবির অনেকটাই পিছিয়ে দাবি করলেন প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সাধারণ মানুষকে যথেষ্ট সাড়া দিয়েছে জানালেন তিনি। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া এবং ধরুন আমাদের যারা বিরোধী পক্ষ আছে তারা অনেক পিছিয়েছে আমাদের থেকে, প্রচারে বলুন বা আরও যে কোনো ব্যাপারেই বলুন, মিটিং বা এইসবের সমস্ত কিছু থেকে পিছিয়ে আছে ওরা। আর আমি তো জয়লাভ করব 100% আপনাকে বলছি, কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন মানুষকে সাড়া দিয়ে দিয়েছে। 6 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিরোধীরা অনুন্নয়নের অভিযোগ তুলছেন বারংবারই। ওই ওয়ার্ড তৃণমূলের দখলে থাকা সত্ত্বেও কেন উন্নয়ন হলো না? বিরোধীদের এই অভিযোগ প্রসঙ্গে 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সঞ্জয় ব্যানার্জি স্বীকার করে নিলেন ওই ওয়ার্ডে কিছু সমস্যা রয়েছে, আগামীতে তা মিটে যাবে। ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে গৃহীত সরকারি বিভিন্ন প্রকল্পের কথা তিনি তুলে ধরছেন বলে এদিন জানালেন ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী। দেখুন, রাস্তা অলরেডি আমাদের শুরু হয়েছে আগের থেকে, রাস্তাটা একটু খারাপ হয়েছিল, এখন তো আপনি নিজেও দেখতে পারেন যে রাস্তার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর জলের একটু সমস্যা আছে, হ্যাঁ জলের একটু প্রবলেম আছে, সেটা অলরেডি আমরা 3-4 মাসের মধ্যে কমপ্লিট করে দেবো। মানুষের কাছে কি সমস্যা নিয়ে যাচ্ছেন ভোট চাইতে? দেখুন, সমস্যা তো কোনো ব্যাপার নয়, মমতা ব্যানার্জি এত উন্নয়ন করেছে, লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো বলবেন, এতগুলো প্রকল্প মানুষ কোনো না কোনো কিছু তো উপকৃত হয়েছে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে সমস্ত কিছু মানুষের কাছে। আর কি বলবো, খালি মমতা ব্যানার্জি উন্নয়নকে আমরা হাতিয়ার করে পরে করছি। ওয়ার্ডবাসীকে আপনি কি বার্তা দিতে চান? সবাইকে নিয়ে চলবো, এবং যেগুলো ধরুন কাজ বাকি আছে বা কোনো জায়গায় কোনো কিছু প্রবলেম আছে সেগুলো সবগুলো একদম ভালোভাবে কাজগুলো করবো। অন্যদিকে ভোট প্রচারে পিছিয়ে নেই 6 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী নতুন মুখ সুদন রুইদাস। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। তিনি জানালেন 6 নম্বর ওয়ার্ডের মূল সমস্যা হল রাস্তাঘাটের সমস্যা। রাস্তাঘাটের হাল কার্যত বেহাল, নর্দমার অবস্থাও কার্যত বেহাল, কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। সেই সব প্রকল্পের সুফলের কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরার সাথেই ওই ওয়ার্ড থেকে জয়ী হলে কেন্দ্রীয় প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় সেই বিষয়ে অগ্রণী ভূমিকা নেওয়ার কথা এদিন জানালেন 6 নম্বর ওয়ার্ডের বিজেপি মনোনীত প্রার্থী সুদন রুইদাস। দেখুন, 6 নম্বর ওয়ার্ডের মূল যে সমস্যাগুলো, যেমন আপনারা আপনি এত এলেন এই এই রাস্তার মধ্যে দিয়ে, রাস্তার বেহাল অবস্থা হয়ে আছে 1। 2, ড্রেনেজ ব্যবস্থা তো ঠিক নাই। 3, আমাদের যে সেন্ট্রালে যে প্রকল্পগুলো আছে ঠিক সেগুলো শুধুমাত্র বর্তমান আমাদের বেঙ্গলের যারা রানিং পার্টি তাদের মধ্যে সীমাবদ্ধ থেকে যায়, গরিব মানুষের কাজ পর্যন্ত এখনও পর্যন্ত এসে পৌঁছাতে পারে নাই, যাতে সর্বস্তরের মানুষের মধ্যে সেন্ট্রাল প্রকল্পগুলো পৌঁছাতে পারে সেটাই হবে আমার আরেকটা মূল কর্তব্য। তুমি জিতলে কি সেই সমস্যার সমাধান হবে? চেষ্টা করবো অপ্রাণ। প্রচারে ব্যস্ত 6 নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী দিলীপ বাউরিও। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তার হাল বেহাল, পানীয় জলের সুবন্দোবস্ত নেই, নির্বাচনে জয়ী হলে বামেরা পৌর বোর্ড গঠন করলে সাধারণ মানুষকে স্বচ্ছ পৌর পরিষেবা দেওয়ার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ হলেন 6 নম্বর ওয়ার্ডের সিপিএম মনোনীত প্রার্থী দিলীপ বাউরি। আমি যে ওয়ার্ডে দাঁড়িয়েছি 6 নম্বর ওয়ার্ড থেকে,
সেখানে বিড়ালা বেনালি কলিয়ারি বেনালি গ্রাম মণ্ডলপুর রাখলপুর আপনারা যদি দেখেন রাস্তার কি বেহাল অবস্থা, পানীয় জলের ব্যবস্থা হয়নি এবং হচ্ছে এই যে আবাস যোজনার যে বাড়ি সেই বাড়ি হচ্ছে আমাদেরই কাউন্সিলর 9 নম্বর ওয়ার্ডের তাপস কবি সেখানে জিতেছিলেন এবং সেই ওয়ার্ডে যদি আপনারা যান কিভাবে মানুষের কাজ করা যায় কিভাবে ওয়ার্ড কমিটির মধ্য দিয়ে সেখানকার যে বাড়ি ঘর সেখানে তারা একটা টাকাও কাউকে দিতে হয়নি কাটমানি হিসাবে এবং সেখানে যারা ঠিকাদারি করছে তাদেরকেও কাটমানি হিসাবে এক টাকাও দিতে হয়নি কিন্তু বিভিন্ন এলাকায় যারা যেহ সমস্ত এলাকায় তৃণমূলের যে কাউন্সিলররা আছে ঠিকাদাররা সেখানে কাজ করতে গেলে 30% তাদেরকে কাটমানি দিতে হচ্ছে। এইভাবে যদি 30% কাটমানি দিতে হয় তাহলে মানুষের উন্নয়ন যে কতটা হবে সেটা আপনারা বুঝতে পারছেন। আমরা চাইছি আমরা যদি বোর্ড গঠন করি স্বচ্ছ পরিষেবা স্বচ্ছ পৌর পরিষেবা আমরা মানুষের কাছে ওয়ার্ড কমিটি গঠনের মধ্য দিয়ে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের পাশে থেকে মানুষ যেটা চাইবে সেই কাজ আমরা করার জন্য অঙ্গীকারবদ্ধ থাকব। ত্রিমুখী ভোট লড়াইয়ে শেষ হাসি কে হাসলো তা জানা যাবে ভোট ফলাফল প্রকাশিত হওয়ার পরে। জামুরিয়া থেকে তারকনাথ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। প্রকৃতি কে অনোখে উপাদানোঁ সে বনে হনুমন্ত আটা, অসলি চানা বেসন, উত্তম দর্জ কা দলিয়া, স্পেশাল ময়দা, চনে সে বনে বিশুদ্ধ সত্তু, স্বাদিষ্ট সুজি और परिশুদ্ধ চিনি, यानि स्वाद और प्यार की कंप्लीट पैकेज। हनुमंत प्रोडक्ट्स 100% शुद्ध 100% स्वाद।